নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও এসে গেছি এক সহজ রান্না নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন পাস্তা। তাহলে চলুন কথা না বলে আজকে দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি চিকেন পাস্তা। রান্না করতে আমি দেখুন এখানে বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিকেন আছে। চিকেনটা আগে থেকেই আমি নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে এখন আমি তেল বসিয়ে দেবো। কড়াইটা আগে থেকেই আমি গরম বসিয়ে দিয়েছিলাম। দেখুন কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা একটু গরম হয়নি বন্ধুরা? আমার তেলটা গরম হয়ে গেছে একদম। এবার আমি এখানে দেখুন লেবুর রস মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা হালকা আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখানে আর কিছু দেওয়া হয়নি এখনও। এখানে দেখুন আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ। টমেটো সস আমি নিজেই বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। পাপড়ি ছাড়িয়ে পেঁয়াজ নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ি নিয়েছি। আর আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি পাস্তাগুলো। দেখুন আমি ডিজাইন পাস্তা নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা রেখেছিলাম 1 চামচ দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমার চিকেনগুলো একদম ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন আদা বাটা দিয়েছি আর নুন হলুদ দিয়েছি, আর কিছু দেওয়া হয়নি। এবার আমি নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি আগে থেকেই কড়াই বসিয়ে নিয়েছি। দেখুন কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি, 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা একটু গরম হয়নি। দেখুন আমার তেলটা একদম গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ রেখেছি পাপড়ি ছাড়িয়ে বড় বড় করে কেটে। পেঁয়াজটা এখন ভেজে নেব। পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো। এখানে লঙ্কা রেখেছি পাকা পাকা লঙ্কাগুলো বড় বড় কেটে। এখানে আমি খুব কম উপকরণেই আজকে করে দেখাবো চিকেন পাস্তা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাক। দেখুন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, বেশি একটা লাল করবো না। লঙ্কাটাও হালকা ভাজা হয়েছে। আর এখানে আমি আগে থেকেই পাস্তা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো এই পাস্তা। পাস্তাটা হালকা করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার পাস্তাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি টমেটো সস রেখেছি, 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। বাড়িতে বানানো টমেটো সস দোকানের থেকে খুব ভালো হয় খেতে, আর হেলদিও হয়। এরপর আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ি রেখেছিলাম। ঝালটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন। এরপরেই আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন একটা বেশি একটা দেবো না, যেহেতু আমার চিকেনে নুন দেওয়া আছে আগে থেকেই। আর সামান্য দিয়ে দেবো হলুদ। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পাস্তাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে থেকেই চিকেন রেডি করে রেখেছিলাম। দিয়ে দেবো এবার চিকেনটা। আরও 2 মিনিট মতন আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই সময় উনুনের আগুনটা খুব কম রাখতে হবে, বেশি একটা আগুন দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, আমি উনুনেই তৈরি করে ফেললাম কত সুন্দর পাস্তা। এরকম চিকেন পাস্তা খেতে বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে। বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার চিকেন পাস্তাটা একদম তৈরি হয়ে গেছে। এটা দেখতে যত সুন্দর, খেতে আরও বেশি ভালো লাগবে। দোকানের থেকে কম অংশ, কোনো অংশেই কম না, খুব খেতে ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আমার মতনভাবে। দেখুন
বন্ধুরা, আমি নামিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা নিয়েছি চিলি সস, আর এখানে নিয়েছি টমেটো সস। আমি এটা দুটো সসই আমি নিজে বানিয়েছি, সস দিয়ে খেতে খুব ভালো লাগে। এরকম বানিয়ে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।